আজ আমরা ক্লাস সেভেনের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে ফর্মুলাটা এটাকে আমরা শিখবো এর প্রয়োগ তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কি হলো না প্রথম রাশি এ স্কোয়ার আর দ্বিতীয় রাশি ছিল বি স্কোয়ার মানে প্রথম রাশি স্কোয়ার দ্বিতীয় রাশি স্কোয়ার সমান আমাদের কী এলো দেখো প্রথম আর দ্বিতীয় দুটোকে যোগ করলাম একবার আর দুটোকে বিয়োগ করলাম একবার নেই মাঝখানে কিছু চিহ্ন নাই মানে হচ্ছে ডট অর্থাৎ গুণ চিহ্ন তাহলে এই সূত্র অর্থাৎ দুটো রাশির বর্গের বিয়োগ ফল সমান হচ্ছে দুটো রাশিরই যোগ একবার আর একবার বিয়োগ ঠিক আছে একটা উদাহরণ দেখি ধরো পঁচিশ মাইনাস সি স্কোয়ার আছে তাহলে আমরা কি করব এটাকে আগে ফর্মে ফেলবো ফর্ম ফেলা মানে এই যে পাঁচের স্কোয়ার তাহলে পঁচিশ মাইনাস সি এর স্কোয়ার তাহলে আমার দেখো এটাকে আমি প্রথম রাশি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি তাহলে তাতে কি বলছে না প্রথম প্লাস দ্বিতীয় আর একবার প্রথম মাইনাস দ্বিতীয় তাহলেই হয়ে গেল ঠিক একইভাবে আমরা আর বলতে পারি যেমন ছশো পঁচিশ মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর যদি করি তাহলে আমাদের প্রথমে কি করব না ফর্মে নিয়ে আসবো ফর্ম আনতে গেলে কি করতে হচ্ছে পঁচিশটাকে স্কোয়ার ফর্মে আনতে হবে ছশো পঁচিশটাকে তাহলে ছশো পঁচিশকে স্কোয়ার ফর্মে আনতে গেলে পঁচিশে স্কোয়ার এলো মাইনাস আবার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে দেখো এসছে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ এলো আর এইটা যদি আমি ভাঙি তাহলে দুই দুগুণে চার দুই দুগুণে চার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোরটাকে আমরা এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের হোল স্কোয়ার আকারে লিখে দিলাম তাহলে আমরা এইটাকে আমরা ধরতে পারি এ স্কোয়ার আর এইটাকে ধরতে পারি বি স্কোয়ার তাহলে সম আমাদের ফর্মুলা কি বলছে না প্রথম আর দ্বিতীয় যোগফল তার মানে প্রথম দ্বিতীয় যোগফল হয়ে গেল একবার আর একবার প্রথম মাইনাস দ্বিতীয় হয়ে গেল এরপর দেখো আমার যোগটা আমার কোনো কিছু করার নাই এটাকে জাস্ট যেমন আছে তেমন টুকে দিলাম কিন্তু দ্বিতীয় রাশি যেটা মাইনাস আছে সেটাকে কিন্তু আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলবো তাহলে হচ্ছে পঁচিশটাকে আমরা ফাইভ স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি বি হোল স্কোয়ার তাহলে আমাদের যেমন আছে প্রথমটা সেরকমভাবে টুকে ফেললাম এবার এইটাকে আমি ভাঙছি এটাকে ভাঙলে কী হচ্ছে এইটা আর এইটা যোগফল এইটা এটার বিয়োগফল তা মানে প্রথম প্লাস দ্বিতীয় আবার প্রথম মাইনাস দ্বিতীয় তাহলে আমার লাস্ট এলো এইটাই তাহলে এই যে জায়গাটা চলে এলো এখানে আর কাউকে ভাঙা যাচ্ছে না তাহলে এইটাই হয়ে গেল আমাদের উত্তর তাহলে এটাকে আমরা আবার উৎপাদকও বলতে পারি তাহলে উৎপাদক বিশ্লেষণ বললে এটাই হবে আবার যদি বলে ছশো পঁচিশ মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোরকে দুটি রাশির গুণ বা বা রাশিগুলির গুণফল আকারে প্রকাশ করো তাহলেও হবে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে কাজ করো তাহলেও হবে বোঝা গেল